IBM Quantum System 1. And so, we are excited to unveil a concept for the future of scalable quantum computation. কয়েক দশক ধরেই কোয়ান্টাম কম্পিউটার তৈরির চেষ্টা করে যাচ্ছেন গবেষকরা। এই ধরনের কম্পিউটার গতির দিক থেকে এখনকার কম্পিউটিং পদ্ধতির চেয়ে অনেকটা এগিয়ে। বাইনারি পদ্ধতিতে মাত্র দুটি সংখ্যা 0 আর 1 এই সংখ্যা পদ্ধতি দিয়ে সব ধরনের কাজ সম্পন্ন করে এখনকার কম্পিউটার। কিন্তু এখানেই ব্যতিক্রম কোয়ান্টাম কম্পিউটার। এবার দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে উন্নত কোয়ান্টাম প্রসেসর উন্মোচন করেছে IBM। প্রতিষ্ঠানটির দাবি কম্পিউটিং জগতে বিপ্লব আনতে পারবে এই যন্ত্র। বর্তমানে উন্নত কম্পিউটার নাগালের বাইরের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবে এটি। IBM এর তৈরি ইগল নামে নতুন চিপসেট 127 কিউবিটের, যা তাদের আগের প্রসেসরের চেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন। কিউবিটস বা কোয়ান্টাম বিটস হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার তথ্যের সবচেয়ে মৌলিক একক। কোয়ান্টাম কম্পিউটারের অনেক সুবিধা, খুব বেশি সংখ্যক গাণিতিক সমস্যার সমাধান এটি করে না। বিজ্ঞানীদের মতে প্রথাগত কম্পিউটার যে অল্প সংখ্যক জটিল সমস্যার সমাধান করতে গলত ধর্ম হয়, সেসব সমস্যার সমাধান একলময় করতে পারবে কোয়ান্টাম কম্পিউটার। ফলে ওষুধ শিল্প থেকে শুরু করে অনেক শিল্পতে এটি আনতে পারবে বিপ্লব। পদার্থবিজ্ঞান ও রসায়নের জটিল গাণিতিক সমস্যার সমাধান দ্রুতই করবে এটি। তৈরি হবে নতুন নতুন সব ওষুধ, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক যে রূপ নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন সেটিও শিগগিরই আর উন্নত করে ফেলা সম্ভব হবে। তবে কবে নাগাদ এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে সেটি এখন অপেক্ষার পালা। মুবল্লিক করিম, মাই টিভি।